নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। আপনাদের কাছে সবার আগে নিরপেক্ষ সংবাদ নিয়ে আসার জন্য আমরা সর্বদা রেডি। চরকবায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের শুভ সূচনা করা হয়। শান্তির বাজার মহকুমার অন্তর্গত চরকবায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অন্যান্য বছরের ন্যায় এবছরও জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের শুভ সূচনা করা হয় আজ শুক্রবার। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 7 দিনব্যাপী এই বিশেষ শিবিরের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম। চরকবায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS-এর 7 দিনব্যাপী বিশেষ শিবিরের আজকে শুভ উদ্বোধন। আজকে থেকে আগামী 7 দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরের কার্যক্রমের মধ্যে রয়েছে অনাথ শিশুদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়, এছাড়া এই বিভিন্ন বিদ্যালয় ও বাজার এলাকা সাফাই করা, তাছাড়া রয়েছে স্কুল এলাকায় একটি কিন্ডার গার্ডেন তৈরি করা যাতে করে বিভিন্ন সবজি উৎপাদন করা যায়, এছাড়া রয়েছে এগ্রিকালচার বিষয়ে বিভিন্ন আলোচনা, রয়েছে বাল্য বিবাহ রোধ এবং স্ট্রিট অ্যাক্সিডেন্ট কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করবেন বিলোনিয়া থেকে আগত চাইল্ডলাইনের প্রতিনিধিবৃন্দ। এছাড়া আমরা এই 7 দিনে চেষ্টা করব বিভিন্ন শিক্ষামূলক ভ্রমণে নিয়ে NSS ভলান্টিয়ারদেরকে আকর্ষণ তৈরি করার জন্য। রয়েছে একটি বিশেষ ম্যাজিক শো, এই ম্যাজিক শোয়ের মাধ্যমে আমরা জানব কীভাবে অধ্যবসায় ও প্রচেষ্টা থাকলে যে কোনো কাজকে সুন্দরভাবে সম্পন্ন করা যায়। এই বিশেষ বিশেষ কাজগুলোই আমরা এই শিবিরে দেখেছি এবং আমরা সকলের সার্বিক সহায়তা নিয়ে এই বিশেষ শিবির সম্পাদন করার পর এই শিবির থেকে যা কিছু শিখব সেগুলোকে সমাজের সকল স্তরে আমরা ছড়িয়ে দেব, সমাজের মানুষের সেবায় আমরা নিয়োজিত হব। ধন্যবাদ। অর্থাৎ 1950 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে NSS-টা মানে শুরু করা উচিত এমন একটা ধারণা হয়েছিল। এরপরে 1952 এরপর 1958 সালে আমাদের জওহরলাল নেহরু মহাশয় ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, উনি প্রত্যেকটা 37টা বিশ্ববিদ্যালয় উনি চিঠি দিয়েছিলেন যে 37টা স্টেটে অর্থাৎ চালু করার জন্য চিঠি দিয়েছিলেন যে NSS চালু করার জন্য। এরপর 1969 সালে NSS চালু হয়। এর থেকে আজ পর্যন্ত এখানে আমাদের বিশ্ববিদ্যালয় পার হয়ে আমাদের স্কুল পর্যন্ত এসেছে NSS-টা। সেখানে শেখানো হয় মানে আমাদের কী করে সমাজের জন্য কাজ করতে শিখা হয়, অর্থাৎ আপনাদের একটু আগে বলেছেন নট মি বাট ইউ, অর্থাৎ আমার জন্য না অপরের জন্য, অতটুকু আপনাদের বুঝেছেন নট মি বাট ইউ মানে আমাদের জন্য না অপরের জন্য। এই যেমন এই একটা আপনাদের যদি আপনাদের স্কুলের থেকে বানিয়েছে মনে হয় সেটা আপনারা আজকে লাগিয়েছেন, অর্থাৎ আপনাদের 7 দিনের ক্যাম্পের পরে সেটা আপনারা আপনাদের আর ক্যাম্প হবে না। এরপরে আপনাদের একটা বেঁচ আসবে সেটা আপনাদের ওনাদের বানাতে হবে না, যে এটা সুন্দরভাবে ঝুলাইয়ে রাখা হচ্ছে, অর্থাৎ সেটা ওনাদের আর বানাতে হবে না, ওনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনাদের স্কুলে যদি একটা কিচেন গার্ডেন থাকে ছোট্ট, আপনারা যদি লাগান, এখন যদি কোনো কিচেন গার্ডেন ছোট্ট একটা ক্যাম্প বানান, যদি সবজি লাগান, তাহলে আপনারা যদি আপনারা এখানে 7 দিনে আপনারা অত অত বড় হবে না সবজি গাছটা যে আপনারা ব্যবহার করতে পারবেন, আপনারা খেতে পারবেন। এরপরে আপনাদের ছোট যারা আসবে ওনারা ব্যবহার করবে, ওনারা খেতে পারবে। এটাই বলা অর্থাৎ আমার জন্য না অপরের জন্য কিছু করার জন্য।